পারিবারিক কন্দলর ভয়ঙ্কর পরিণতি, শুয়া পাতি দাঁড়ে খপিয়ায় খপিয়ায় পত্নীক হত্যা, আরক্ষীর জালত হত্যাকারী স্বামী, এটা নৃশংস হত্যাকাণ্ডের জোকারি গোল শোণিতপুরের কঠালগুড়ি চাহ বাগিচা। এই ঘরখনতেই বুধবারে নিশা সংঘটিত হল সেই শিহরণকারী হত্যাকাণ্ড। ঘটনা অনুসরি কঠালগুড়ি শাখা চাহ বাগিচার তিন নম্বর লাইনত সন্ধিয়া এটা দম্পতির মাজত সূত্রপাত হয়েছিল তীব্র বাক বিতণ্ডার। হুলস্থুলিয়া পরিবেশ সৃষ্টির পাছত দম্পতিটুক বুজনিদি শান্ত করুয়াইছিল সুবুরিয়ায়। দুয়োকে বুজায় পরিস্থিতি শামকতার পাছত ঘরাঘরি গুছি গৈছিল সুবুরিয়া। কালি কাজিয়া হয়েছিল এইটুক গম পাও, কিন্তু আহি কেন তাক হেৰি গালি পাৰিলো, তেতিয়া চুপচাপ থাকিলে। তারপর আমি ধান তাত রাতে মেশিন আহিছিলে 9টা বাজাত, তার ধান মারি কিনে 11:30 হয়ে গেল মেরতে। সুবুরিয়ার বুজনীত কিছু সময়ের বাবে শান্ত হয়েছিল যদিও রঘু উড়াং নামের লোকজনের মনত যেন জ্বলি আছিল ক্ষোভর জুই। রঘু উড়াঙে অপেক্ষা করেছিল পত্নী টোপনি যালৈ, আর নিশা ক্রমাৎ গভীর হয়ে অহার লগেলগেই রঘু উড়াঙে দাঁড়ে খপিয়াই খপিয়াই হত্যা করিলে পত্নী বেলমতি উড়াঙক। শালনিবাড়ী আরক্ষী চকীর এটা দল আর দণ্ডাধীশ উপস্থিত হয়ে উদ্ধার করেছে বেলমতি উড়াঙর মৃতদেহ, আটক করেছে হত্যাত অভিযুক্ত রঘু উড়াঙক। ঘর ভিতরতে মানে মৃত্যু হয়ে পড়ে আছে, আনচাইল্ড ডেথ। তেওঁ গাত বহুতখিনি ইঞ্জুরি আছে, মূরত ইঞ্জুরি আছে, ভরির ইঞ্জুরি আছে। প্রিলিমিনারি হেরিয়ার পর আমি গম পাইছো গিয়ে ঘৈণীয়েকের মাজত কাজিয়া হয়েছিল, বাকি ডিটেলস খিনি পুলিশ ইনভেস্টিগেশনের পিছত কব পৰা যাব। এতিয়ালৈকে সাসপেক্ট কাজিয়া খিনি বা চাই হাজবেন্ডকে করেছে, বাকি কিন্তু সঠিকভাবে ইনভেস্টিগেশনের পিছতে কব পৰা যাব। অবশ্যে কি বিষয়ক লৈ দুয়োরে মাজত কাজিয়ার সূত্রপাত হয়েছিল সেয়া এতিয়াও রহস্যর আবর্তন, যে রহস্য শালনিবাড়ী আরক্ষীর জেরাতে পোহরলৈ আহিব। রঙাপড়ার পৰা পঙ্কজ নাথ, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।